আমরা গত ক্লাসে এই জায়গায় ছিলাম, আমরা এতটুকু সেট আপ করে ফেলছিলাম। আজকে আমরা দেখব হোম থেকে কিভাবে আপনারা এরকম ডিজাইন, মানে একটা ডিজাইন, একটা লঘু, একটা হচ্ছে কভার মানে তৈরি করতে পারেন, সেটা দেখাবো। তো যেহেতু আমরা চাচ্ছি না যে ল্যাপটপ তো করবেন, কারণ ল্যাপটপ তো আপনি করতে পারবেন, ক্যানভাস সফটওয়্যার আছে, এখানে কিভাবে ব্যানার তৈরি করতে হয় আমাদের ভিডিও আছে, ওগুলা দেখে আপনারা করে ফেলতে পারবেন আশা করি। কিন্তু যেহেতু আমরা এটা চাচ্ছি যে সবাই যেন করতে পারে, একদম মোবাইল দিয়ে যেন খুব ভালো স্মার্ট একটা ডিজাইন করতে পারে, সেই ডিজাইনটা আজকে আমরা দেখাবো। কারণ আমরা চাই যে মোবাইল ইউজারটাও যেন এই কাজটা করতে পারে। তো আমি এটা মিনিমাইজ করে আমি স্ক্রিনটা শেয়ার করি আমার ফোন থেকে। আমি চাচ্ছি যে আমি ফোন থেকে বাকি কাজগুলো করে ফেলবো আজকে সেটার জন্য। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনে। ওকে, স্টার্ট স্ক্রিন শেয়ার। এটা হচ্ছে আমার স্ক্রিন। প্রথমে যেহেতু আমাদের আজকে লাগবে হচ্ছে একটা লোগো, লোগো তৈরি করার জন্য আমি একটা সফটওয়্যার বা একটা অ্যাপস ইউজ করি সবসময়, নাম হচ্ছে, এই অ্যাপসটার নাম লোগো মেকার। আপনারা যদি প্লে স্টোরে যান, আমি যদি প্লে স্টোরে যাই আপনাদেরকে দেখানোর জন্য, প্লে স্টোরে যাই, লোগো মেকার লিখে সার্চ করলেই আপনারা এই 3 নম্বর অ্যাপস, এই অ্যাপসটা পেয়ে যাবেন, লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা দিয়ে করে ফেলতে পারবে। তো আমি যেহেতু আমার অ্যাপসটা মানে ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপস। এই অ্যাপস থেকে আমরা খুব অ্যাট্রাকটিভ, খুবই মানে খুবই প্রফেশনাল লোগো কিন্তু আমরা এখান থেকে বানিয়ে ফেলতে পারবো খুব ইজি ভাবে। যেহেতু আমার একটা, এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, আমি আদার্স অন্য কোনো না দেখে আমি শুধু ফ্যাশনে চলে যাই। ফ্যাশনে দেখেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু মেয়েদের মানে মেয়েরা তো ফ্যাশন পছন্দ করে, দেখেন মেয়েদের অনেক সুন্দর সুন্দর লুকিং, ভালো ভালো লুকিং এর কিন্তু ই পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ডিজাইন পাওয়া যাচ্ছে। তো আমরা দেখি কোনটা পছন্দ হয় আমার। দেখি আমি একদম নিচে চলে যাই, নিচে থেকে দেখেন এখানে যতগুলো আছে সবগুলোই খুবই ভালো, খুবই অ্যাট্রাকটিভ, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আর এগুলা কিন্তু কপিরাইট নাই, ঠিক আছে, আপনি ইউজ করতে পারেন খুব ইজি ভাবে। আপনি চাইলে আলাদা ভাবে একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন, আপনার যদি মনে হয় যে কাস্টমাইজেশন করার, তাহলে আপনি কাস্টমাইজেশন করে নেবেন। আর যদি মনে হয় যে কাস্টমাইজেশন করার দরকার নাই, সমস্যা নয়, না করলে কোনো কিছু যায় আসে না। যেহেতু আমরা নামটা ডিজাইনটা চেঞ্জ করবো, আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। আর এটা আমাদের রেডিমেড ডিজাইন আমরা পেয়ে যাব। তো আমি একটু চেক করি, দেখেন সবগুলো লোগোই কিন্তু খুবই সুন্দর সুন্দর। তো দেখি কোনটাতে ভালো লাগে আর কি, কোম্পানি লোগো অনেক দূর চলে আসছে, সবগুলোই পছন্দ হয়। আমি চাচ্ছি যে আমার যেহেতু ফ্যাশন আয়ো আয়ো, তো আমি দেখি এরকম কোনো ই পাই কিনা আমি। এখানে কিন্তু লোগোর কোনো শেষ নাই, আমার এই লোগোটাও ভালো লাগে, এই লোগোটাও ভালো লাগে। তো কোনটা নেওয়া যায়? তো আমি শ্রাবণ, আসো দেখো তো এইখানকার কোনটা পছন্দ হয় তোমাদের, এই 3 এই 4টার ভিতরে। ফ্যাশন, একটা মেয়ের ছবি আছে এই যেটা আমি এখানে ই করে রাখছি, এই ফ্যাশন ইয়োর স্লোগান, ফ্যাশন আর্ট শপ, ফ্যাশন বিউটি ফ্রেন্ড টেন্ট, দেখো কোনটা ভালো লাগে। আনমিউট করো। হ্যাঁ রাজু ভাই, হ্যাঁ কোনটা ভালো লাগে? 1 নাম্বারটাই তো ভালো লাগতেছে আমার কাছে, এটা না। ওকে, আমি ট্যাবলেটটা ইনস্টল করে ফেলি। ওকে, অ্যাড আসবে, যেহেতু এটা ফ্রি সফটওয়্যার অ্যাড আসবে, কিছু করার নেই। আমি এখানে দিয়ে দিয়ে হচ্ছে আমাদের, যেহেতু
আমরা একটা পেজ খুলছি, নাম হচ্ছে ফ্যাশন। ওকে, আমি ফ্যাশনটা দিয়ে ফেলি, ফ্যাশন, FASHION, ফ্যাশন। ফ্যাশনটা অ্যাড করে ফেললাম, লাস্টে আমি আইওটা অ্যাড করে দিই, আইও। এটা যদি বড় হইতো ভালো লাগতো, ফ্যাশন আইও। তো ফ্যাশন আইওটার আইটা কেটে ফেলি আমি, কারণ একটু অ্যাট্রাকটিভ করি, কারণ আইওটা দিয়ে আমি বুঝাইলাম ওই মেয়েটাকে, আইও। তো মোটামুটি চলবে আমার ডিজাইনটা। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম রেডিমেড। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এখানে সব ধরনের সিস্টেম আছে। তা আপনি, আমি চাচ্ছি না কোনো কিছু চেঞ্জ করতে, আমার এরকমই ভালো লাগতেছে। তো আমি এটাই আমি সম্পূর্ণটুকু কপি করে এবার সেভ, এই যে দেখেন একটা সেভ বাটন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে লোগো PNG উপরেরটা আপনি ডাউনলোড করবেন। তো একটা অ্যাড লোড হবে কিছুক্ষণের মধ্যে। ওকে, অ্যাডটা লোড হইলে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। ওকে, আমরা যদি ডাউনলোড করে ফেলে দেখি আমাদের ডাউনলোড হয়েছে কিনা। একদম সিম্পল, ঠিক আছে, যা যে কেউ এটা করতে পারবে, একদম ইজি, ঠিক আছে। সেজন্য আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনারা ফোন দিয়ে করে ফেলেন এই কাজটা। অত ভালো ডিজাইনের দরকার নাই, একটা লোগো বানাইতে গেলে আপনার মিনিমাম 500-1000 টাকা দিতে হবে, তার থেকে আপনি অনেক সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারবেন এখান থেকে। তো আমার ডিজাইনটা হয়ে গেছে, আমি চাচ্ছি যে এই লোগোটা আমি আমার ফোনের ভিতরে নিয়ে রাখি, যেহেতু আমাদের কাজ করতে হবে। ওকে, শেয়ার থেকে, ওকে, আমি এটা দিয়ে ফেলি। এখান থেকে আমার ফোনে পাঠিয়ে দিই, ওকে, সেন্ড। এখন আমরা যেহেতু একটা লোগো বানাই ফেললাম, এবার আমি চাচ্ছি যে একটা কভার বানাইতে হবে, মানে সুন্দর একটা কভার যেন থাকে, দেখতে যেন ভালো লাগে আর কি। সেই কভারটা আমরা বানাবো হচ্ছে, আপনারা একটা এখানে দেখবেন লেখা আছে ব্যান্ড মেকার। আমরা প্লে স্টোরে আবার যাবো, যাই একটা অ্যাপস নামাবেন, যদি না পান গুগল থেকে ব্যান্ড ব্র্যান্ড মেকার লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন একটা অ্যাপস। এটা দিয়ে আপনি সুন্দর সুন্দর এই অ্যাপসটা আপনি সুন্দর সুন্দর, আর এটা আমারটা পেড ভার্সন, তো আমার টাকাতে কিনতে হবে না, সবগুলো আমার কাছে ফ্রি, যদি কারো লাগে বলে নিতে পারেন। তো এটা আপনারা ইনস্টল করে ফেলবেন, আমার যদি ইনস্টল করা আমি ওপেন করে ফেলি। এখান থেকে আমি চাচ্ছি রেডিমেড একটা ডিজাইন যেন আমি পাই ফেসবুক কভার দেওয়ার জন্য। তো এটা আমরা করে ফেলি, ওকে, ফেসবুক কভার। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন, আপনি মানে অ্যাপস গুলো ইনস্টল করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এগুলো কি, একটা ডিনামাইট একটা করে অ্যাপস। তো আমি চাচ্ছি না ইমেল হেডার লাগুক, আমি চাচ্ছি যে ফেসবুক কভার। ওকে, ফেসবুক কভার আমি ই করে ফেলি, এখান থেকে ভিউ করে ফেলি যতগুলো আছে সবগুলো দেখার জন্য। দেখেন এখানে অভাব নাই, আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন, আমার এত সময় নাই যে কাস্টমাইজেশন করব। দেখেন এগুলা দিয়ে কিন্তু বাইরে থেকে আপনি সবকিছু আনতে পারবেন, ডিজাইন গুলো দেখে নিয়ে আপনি তৈরি করতে পারবেন, একদম সিম্পল। যে কারো একটা পেজ তৈরি করে দিতে পারবেন নিজেই, নিজে তৈরি করে কিন্তু তার কাছ থেকে টাকা টাকা নিতে পারবেন, যদি সেট আপটা যদি ভালোভাবে বুঝতে পারেন। দেখেন অভাব নেই ব্যানারে, আর সবগুলো কিন্তু ফ্রি, ঠিক আছে। আমরা একটু নিচের দিকে যাই, আমার বিউটি লাগবে। দেখি এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অফ, সব ধরনের ব্যানার আছে, ফেসবুক কভার, ফেসবুক গ্রুপ কভার না, আমাদের দেখো হচ্ছে ফেসবুক কভার, পেজ কভার। ওকে, পেজ কভারে যাই, মারাত্মক মারাত্মক ডিজাইন, পূর্ণ নেওয়া যায় চিন্তা আছি, সব করেই তো ভালো লাগে। 14, এই যে ফ্যাশনের একটা আছে, এটা অবশ্য ভালোই লাগতেছে, দেখি এর থেকে ভালো পাই কিনা। ফ্যাশন টিপ এটা লাগবে না আমাদের, ওকে, এটাও নিতে পারি, দেখি আরো কিন্তু ভালো কিছু পাই কিনা।
ওকে, এটা আমার কাছে ভালো লাগতেছে, তো এটা আমি ই করে ফেলি। ডিজাইনটা আমি শুধু নামটা চেঞ্জ করবো, লোগোটা লাগবে না আমাদের, এখানে থাকলেও কিছু যায় আসে না। তো আমি চাচ্ছি যে নামটা এখান থেকে চেঞ্জ করতে, কালেকশন ফ্রম ফেমাস ডিজাইন, ফেমাস কালেকশন ফ্রম ফেমাস প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট দিয়ে দিই, টেক্স প্রোডাক্ট। কালেকশন ফ্রম ফেমাস প্রোডাক্ট, আর এখানে দিয়ে দিই হচ্ছে নিউ, এখানে দিয়ে দিই হচ্ছে ফ্যাশন, ফ্যাশন আয়ো আমাদের কোম্পানির নামটাই দিয়ে দিই, নিচে দিয়ে দিলাম হচ্ছে ফ্যাশন আয়ো দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম, মোটামুটি ডিজাইনটা চলে আসছে। ওকে, ওয়েবসাইট যেহেতু নাই, ওয়েবসাইটটা আপাতত নাই, এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব, এটা দেখি একটু উপরে তুলে দিই, এটা একটু এখানে ডাবল ক্লিক করব আমি, দেখি সিলেক্ট হয় কিনা, এখানে আমি দিয়ে দিলাম, দেখি এলিমেন্টরে যাই তো আমি, দেখি এলিমেন্টর শেপ ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে যাই, যাই নাকি ফোন নাম্বার সার্চ করার অপশন আছে কিনা, ফ্যাশন তো 3D অনেক কিছু মোবাইল, ওকে আমাদের নেট এমনিতে স্লো, ওকে বাদ, অত পরিশ্রম করার দরকার নাই, একটা টেক্সট ডুপ্লিকেট করি, দেখি ডুপ্লিকেট করে ফোন নাম্বারের জন্য রাখি, কারণ আমাদের ফোন নাম্বার দিয়ে দিব হচ্ছে এটা, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই, আমাদের ফোন নাম্বার 01, যেহেতু বাইরের থেকেও আমাদের কাস্টমার আসবে, কান্ট্রি কোডটা ইউজ করি 0880176469091991, এটা হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার, আমি এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি আমাদের সাথে যোগাযোগ করতে গেলে এখানে। বেস্ট বেস্ট সার্ভিস, বেস্ট সার্ভিস, গেট, এক সেকেন্ড আমি একটা জিনিস লিখি, এখানে লেখা যায় হচ্ছে গেট গেট
এখানে গ্রেট সার্ভিস দিয়ে আমি দিয়ে দিলাম, তার মানে সেরা সার্ভিস পা এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি ডিজাইন আমার একটা হয়ে গেছে রেডিমেড। এবার আমি সেভ করে ফেলে নাম্বারটা ঠিকঠাক জায়গায় বসে, ওকে নাম্বারটা বসা শেষ, সেভ করে ফেলবো। এইটুক কাজ কিন্তু যে কেউ করতে পারবেন। এসডি এসডি দিয়ে দিলাম, আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে আই থিঙ্ক। আমি একটু দেখি ডাউনলোড হয়েছে কিনা। আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই, অল পিকচারে চলে যাই। হ্যাঁ আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর পিকচার। এটা আমি ফেসবুকে আমার মেন জায়গায় দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে এরকম একটা ডিজাইন করে ফেলতে পারবেন ইজি ভাবে। তো আমি যেহেতু করে ফেলছি আপনারাও পারবেন, আমি কিন্তু খুব একটা কাজ করি না এটা দিয়ে। শ্রাবণ করতে পারবো না, একদম ইজি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ খুবই সহজ। ওকে আমি দিয়ে ফেললাম, তাহলে আমি আমার স্ক্রিন টেস্ট স্টপ করে দেই। আমি স্ক্রিন টেস্ট স্টপ করে ফেলি। ওকে আমাদের আমরা স্ক্রিন স্টপ করে ফেলছি। এখন এটা হচ্ছে আমাদের পেজ, একটা ক্লায়েন্ট এবার এসএমএস করতেছে। এটা আমাদের পেজ, আমরা বাকি কাজগুলো এখন সেট আপ করবো একটা একটা করে। তো যাই হোক, এক সেকেন্ড আমার একটু, হ্যাঁ বাকি কাজগুলো সেট আপ করার জন্য আমার যেহেতু লোগো লাগবে, একটা ব্যানার লাগবে, আমরা প্রথমে লোগোটা দিয়ে ফেলি। এখানে ক্লিক করব, লোগোতে ক্লিক করে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব, আপলোড ইমেজ করব, আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের কম্পিউটার থেকে আমরা লোগোটা ডাউনলোড করা আছে সেটা নিয়ে নিব। তো আমার কম্পিউটার থেকে এই লোগোটা ডাউনলোড করা আছে, মোটামুটি মাঝ বরাবর আমি দিব যাতে দেখতে ভালো লাগে সবার কাছে। তো এটা মাঝ বরাবরই থাক। ওকে ফ্যাশন দিয়ে দিয়ে সেভ করে দিলাম, এটা সেভ হচ্ছে এখন। তো এটা সেভ করার পর আমরা এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব এডিটে, এডিট থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ইমেজটা দিয়ে দিব, কভারটা আমরা যে কভারটা ডাউনলোড করে ফেলছি সেই কভারটা এখানে দিয়ে ফেলব। তো আমাদের আপলোড হচ্ছে, কিছুটা সময় লাগবেই। তো আমাদের এখান থেকে কিছুটা সিলেক্ট করতে বলতেছে, ওকে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করব। সেভ অ্যান্ড সেভ চেঞ্জ করে ফেলি, সেভ চেঞ্জ করে ফেলছি। আমাদের দেখেন ডিজাইনটা মোটামুটি একটা বেস্ট একটা লুক আসছে এই পেজটার। আপনারা যদি দেখেন এরকম করে কিন্তু আপনারা বেস্ট একটা লুক দিতে পারবেন খুব ইজিভাবে। তো আমি দেখেন খুব একটা কষ্টই করলাম না, জাস্ট ফোন দিয়ে কপি পেস্ট করলাম, তো আমার কাজটা কিন্তু হয়ে গেছে। তো এবার যদি আমরা, আমাদের দুইটাই হয়ে গেছে, এবার আমরা এখান থেকে মানে পেস্ট করি। পেস্ট করার পর ওকে, এবার কিছু কাজ আছে এখানে, এসইওর বিষয় আছে, অপটিমাইজেশনের বিষয় আছে, অনেক কিছু আছে। তার আগে আমরা বেসিক কিছু কাজ করে ফেলবো, যেমন এখানে ক্রিয়েট ইউজার নেম এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটা ইউজার নেম দিব, যেহেতু আমাদের পেজের নাম হচ্ছে ফ্যাশন আইও, তো আমি ফ্যাশন আইও দিয়ে দিলাম, দেখি আসে কি না। স্পেস যেহেতু হবে না ইউজার নেম এমনি, তো আমি এটাই দিয়ে দিলাম, দেখি নাই কি না। বলতেছে অলরেডি টেকেন, মানে অন্য কেউ ইউজ করে ফেলছে, দেখি এটা দিলে হয় কি না। এটা তো হবে না, ইজ নট অ্যালাউ ফ্যাশন আইও বিডি। ওকে এটা নিয়ে নিছে, আমরা এটা ক্রিয়েট করে ফেললাম একটা ইউজার নেম। তো এবার আমাদের ইউজার নেম ডান হয়ে গেছে। তো দেখেন এখানে একটা ইউজার নেম পেয়েছে, এই ইউজার নেমের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে খুঁজে পাবে, ঠিক আছে। তো আমরা একটু রিপ্লেস করি, দেখি ভিউ থেকে কীরকম দেখা যায়।
দেখেন আমাদের একটা ইউজার নেম হলো ফ্যাশন আইও বিডি, ঠিক আছে। একটা মোটামুটি একটা ডিজাইন একটা করে ফেলছি, এখানে আপনারা ক্লিক করবেন অ্যাড এ বাটন, বাটনটা ক্লিক করেন অ্যাড এ বাটন। তো আমরা বেসিক একদম বেসিক সেট আপটা দেখবো, তারপরে আমরা অন্য সেট আপে চলে যাব। তো দেখার পরে এখানে আপনি কী বাটন দেবেন, অবশ্যই আমাদের যেটা এটা হবে মেসেজ নাও বাটন। আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপটা সেট করে ফেলতে পারেন, হোয়াটসঅ্যাপ যদি এখানে ক্লিক করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কানেক্ট করে ফেলতে পারেন। আমরা চাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে কানেক্ট হবে, অথবা কল নাও বাটন সিলেক্ট করতে পারেন যদি কল নাও দেওয়ার অপশন থাকে। যেহেতু আমাদের এটা সব রিলেটেড, আমরা এই দুইটার একটা সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে মেবি মেসেজ অথবা কল নাও, তিনটার একটা সিলেক্ট করতে পারি। আমি মেসেজটা সিলেক্ট করে ফেলি। এখানে দেখেন যদি আমরা মেসেজটা, এটাতে বলা হয় চ্যাটবট, এখানে প্রথম কী নাম থাকবে। এবার আমরা যদি ফার্স্ট টাইম এটা আমরা ভিতর থেকে করতে পারি, বাইরে থেকে করতে পারি। ধরেন প্রথমে কী যে কেউ চ্যাট করতে পারবে, ওখানে এখানে আমরা একটা এসএমএস দিতে পারি স্বাগতম ফ্যাশন আইও ডট, মানে ফ্যাশন আইও শপে আপনাকে স্বাগত এখানে দিয়ে তারপরে একটা মেসেজ দিতে পারি। এখানে যেরকম বাই ডিফল্ট আছে এগুলো আমরা নেক্সট টাইমে দেখবো, তো আপাতত এটাই সেভই থাক, সেভ করে ফেলি। তো এখন একটা বাটন আসছে, আমরা যদি প্রিভিউ দেখি, প্রিভিউ অপশনটা দেখা যাবে। আমরা করি কি, এই লিঙ্কটা কপি করে ফেলি, কপি করে এবার আমরা থ্রি ডট মেনুতে চলে যাব। আমরা এখান থেকে দেখবো যে আমাদের পেজটা কীরকম হয়েছে, যে কাজ করে কিনা। দেখেন আমাদের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এখানে আরও বাকি অনেক কাজ আছে, সেট আপ আছে, এসইও আছে, অপটিমাইজেশন আছে, তো ওগুলা করবো আমরা নেক্সট ক্লাসে। আজকের মতো এই জায়গায় থাকবো আমরা। দেখেন এসএমএসে আমরা ক্লিক করলে কিন্তু এসএমএস লগ ইন করতে বলতেছে, কাজ শুরু হয়ে যাবে। এখানে আমরা চ্যাটবট কীভাবে সিলেক্ট করতে পারি, এখানে ম্যাপ ম্যাপ দেখাবো, এই ট্যাবগুলো আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো, চাইলে অন্য ট্যাবগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবো, আরও আদার্স অনেক কাজগুলো আছে সেইটিগুলো আমরা করে ফেলতে পারবো। এই এই ক্লাস আমাদের এই ক্লাসের ভিতরে আপনারা দেখতে পারেন পেজে কীভাবে সঠিক পন্থাতে লাইক বাড়ানো যায়, সেটাও আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। একদম সব কিছু দেখানো হবে, একটা ই-কমার্স বা আপনার একটা বিজনেস স্টার্ট করতে গেলে কী কী লাগে সব এখানে আপনারা পাবেন। তো যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করে ফেলি।